ভারতের দীর্ঘতম সেতু উদ্বোধন ভারতের আসাম রাজ্যে উদ্বোধন হলো দেশটির দীর্ঘতম সেতুর আসামে জন্ম নেওয়া উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রায়ত ভূপেন হাজারিকার নামে সেতুটির নামকরণ করা হয়েছে সরকারের তিন বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার সেতুটির উদ্বোধন করেন নয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ সেতুর সঙ্গে সাড়ে আঠাশ কিলোমিটার সংযোগকারী সড়কের উদ্বোধন করেন তিনি এছাড়াও আজ মোদী গুয়াহাটির উপকণ্ঠে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স এবং এগ্রিকালচার রিসোর্স ইনস্টিটিউটের উদ্বোধন করেন এর আগে সেতু উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নরেন্দ্র মোদী টুইট করেছিলেন এতে তিনি জানিয়েছেন আসাম সফরের জন্য তিনি মুখিয়ে আছেন প্রায়ত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার জন্মস্থান আসামের সাদিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফেরি তাও সন্ধ্যার পর বা বন্যার সময় ছিল অসম্ভব ব্রহ্মপুত্রে হতো সংশ্লিষ্টরা জানিয়েছে সেতু উদ্বোধনের ফলে আসাম থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব সড়ক প্রায় চার ঘন্টা কমে যাবে দুই সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার দীর্ঘতম সেতুটি নির্মাণ কাজ শুরু করে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সেনওয়াল বলেছেন এই সেতু নির্মাণের মধ্য দিয়ে আসামের সঙ্গে অরুণাচল প্রদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাবে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে